হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আমার এই নতুন চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মধ্যে আপনারা যে ছবিগুলো দেখতে পারলেন প্রিভিউতে, এই ছবিগুলো কিন্তু এখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক, ইনস্টাগ্রাম, লাইকি সব জায়গার মধ্যে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি কিভাবে এরকম আপনার নাম দিয়ে এরকম ছবিগুলো মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এই টাইপের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনারা সবাই কিন্তু মোবাইল ফোন দিয়ে মেক করতে পারবেন, কোনো প্রকার অন্য কিছু লাগবে না। জাস্ট আপনার মোবাইল ফোনে কোনো অ্যাপসেরও প্রয়োজন হবে না, জাস্ট সবার মোবাইল ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশনটি আছে সবাই জাস্ট এখান থেকে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ক্রোমে আসার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস দেখাবে। এবার সবাই এখান থেকে সার্চ বারে একটা সার্চ করবেন, বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে মাইক্রোসফটের এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের উপর ক্লিক করলে হবে। আমি একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েট এখানের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে এরকম লগ ইন করতে বলবে, আপনি আপনার ইমেল দিয়ে এরকম লগ ইন করে নেবেন। অনেকের নাকি এখানে মধ্যে লগ ইন প্রবলেম হচ্ছে, লগ ইন হচ্ছে না, তারা জাস্ট কি করবেন আপনারা আগে মাইক্রোসফটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন শুধুমাত্র এইখানে এসে ওই জিমেল দিয়ে আপনি চাইলে লগ ইন করে নিতে পারবেন। এটা নিয়ে না বুঝলে আমার আগের চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, সবাই আইআইটি টেক চ্যানেলে গিয়ে আমার ভিডিওটি দেখে আসতে পারেন যেখানে মধ্যে আপনারা এটা কিভাবে লগ ইন করবেন। এবার জাস্ট আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে মধ্যে মহিন হাওলাদার এই জিমেলের মধ্যে কিন্তু এখন আমি কোড পাঠাবো। কোড পাঠানোর পর দেখতে পারবেন যে আমি জিমেলটার মধ্যে ওপেন করে কোডটা এখানে মধ্যে বসালেই কিন্তু আমার এখানে মধ্যে এটা লগ ইন হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাইক্রোসফট থেকে কিন্তু একটা ওটিপি চলে এসেছে এখানে মধ্যে অলরেডি। জাস্ট আমি এই ওটিপিটি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট আমি এই ওয়েবসাইটের মধ্যে এখানে মধ্যে এন্টার কোডের মধ্যে আমি এই ওটিপিটি এখানে মধ্যে বসিয়ে দিলাম। এবার জাস্ট আমরা এখান থেকে সাইন ইন করবো। সাইন ইন করার পর দেখতে পারবেন যে আমার এখানে মধ্যে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানের মধ্যে কিন্তু অলরেডি এটা লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হওয়ার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস এখানের মধ্যে শো করবে। এবার এখানের মধ্যে লিখার একটা অপশন আছে, জাস্ট আমরা এখানের মধ্যে একটা লিখা লিখে দিব। এই লিখাটা আপনারা আমার কমেন্টে, পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে জাস্ট আমি দিয়ে দিব। আপনারা জাস্ট সবাই এখান থেকে এই লিখাটাকে কপি করে আপনারা এখানের মধ্যে এটাকে পেস্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স, লিখেটা আমি অলরেডি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। জাস্ট আমি নোটপ্যাডটা ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে পুরো লিখেটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট আমি এই লিখাটাকে এবার এখানে মধ্যে পেস্ট করে দিব। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে মধ্যে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর আপনাকে এখানে মধ্যে কাজ করতে হবে, এখানে মধ্যে আপনাকে কয়েকটা লেখা চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে মধ্যে ফেসবুক লিখে আপনি যদি ফেসবুক লোগো দিয়ে বানাতেন তাহলে আপনি ফেসবুকটা রাখবেন, যদি আপনি টিকটক ইনস্টাগ্রাম দিয়ে বানাতে চান তাহলে আপনি এখান থেকে ফেসবুকের জায়গায় যে সফটওয়্যারটির নাম দিবেন ওই সফটওয়্যারটি কিন্তু এখানে মধ্যে শো করবে। এবং একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে মধ্যে আমার আইআইটি টেক লেখা আছে ইউজার নেম। আপনি যদি এখানে মধ্যে চান আপনি অন্য নাম দিবেন তাহলে চাইলে কিন্তু আপনি এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে দিয়ে আপনার যে নাম আপনি জাস্ট আইআইটি টেকটা কেটে আপনার নামটা এখানে মধ্যে বসিয়ে দিবেন। এরপর আর সবগুলো ঠিকঠাক থাকবে। এবার জাস্ট আপনারা এখান থেকে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে একটু পরে কিন্তু এখানে মধ্যে লোডিং করার পরে কিন্তু আমাদের এখানে মধ্যে ছবিগুলো কিন্তু ক্রিয়েটিং হয়ে যাবে। জাস্ট আমরা এখানে মধ্যে কিছুক্ষণ ওয়েট করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে। আমি যদি একটা ছবির মধ্যে ক্লিক করে দেখাই, দেখতে পাচ্ছেন আইআইটি টেক প্রোফাইলের মধ্যে নাম আবার কিন্তু এখানে মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখেন ভিউয়ার্স, এই ছবিটি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ছবি কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে ছবিটিকে চেপে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করলে ছবিটি এখান থেকে সেভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ফেসবুকটা কেটে দিব। ফেসবুক কেটে আমরা এখানে মধ্যে টিকটকটা লিখে দিব। জাস্ট আমি এখান থেকে ফেসবুকটা কেটে দিলাম, আমরা এখানে মধ্যে এবার টিকটক এটা লিখে দিয়েছি। এরপর জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক করব। এবার দেখি আমাদের এখানে মধ্যে টিকটক দেওয়ার পর কেমন দেখা যায়। তো ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে মধ্যে কিন্তু টিকটকের মধ্যেও কিন্তু হয়ে গিয়েছে। খুব সুন্দর সুন্দর লোগো আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু প্রোফাইলের মধ্যে কিন্তু আপনি এগুলো দিতে পারবেন। দেখেন টিকটকের নাম, আইডি, টেক এবং ফলোয়ার সব কিছু কিন্তু আমাদের চলে এসেছে। আপনি এগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। জাস্ট এবার আপনি এখান থেকে ছবিটিকে চেপে ধরলে কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো আমি আইআইটি টেক দেওয়ার কারণে এখানে নামটা অ্যাডজাস্টভাবে বসতেছে না। আমি এবার জাস্ট এখানে মধ্যে আমি আমার নামটা বসিয়ে দিব। আমার নাম দেওয়ার পর দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মধ্যে লিখাটা চলে আসবে। জাস্ট আমি এখানে মধ্যে তানবিল লিখে দিয়েছি। এরপর আমি এখান থেকে টিকটকটাকে কেটে দিব।
টিকটক কেটে আমি জাস্ট এখান থেকে ইনস্টাগ্রাম এটা এখানে মধ্যে লিখে দিব। ইনস্টাগ্রাম লিখে দেওয়ার পর দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মধ্যে এটা ক্রিয়েটিং হয়ে যাবে। এবার ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটিং এ ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, আবার লোডিং করবে। লোডিং করার পর দেখতে পারবেন যে এবার নামটাও খুব সুন্দরভাবে দেখা যাবে এবং লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মধ্যে একেবারে 8K কিন্তু কোয়ালিটির লোগোটা কিন্তু এখানে মধ্যে চলে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে মধ্যে চলে এসেছে। প্রোফাইলটা দেখেন ভিউয়ার্স, তানবীর লেখা আছে অলরেডি প্রোফাইলের মধ্যে এবং ফলোয়ার 2.25K লেখা আছে এখানে মধ্যে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মধ্যে ছবিটি কিন্তু ক্রিয়েটিং হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা এখান থেকে ছবিগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সবাই এখনই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।